নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই আগস্ট মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে তা বলার অপেক্ষায় রাখে না আপনাদের থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা মোটামুটি আইডিয়া করেই ফেলেছেন যে কি হতে চলেছে, তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন। এবং ভিডিওর শেষে আমি কিছু যে জায়গাগুলোতে আপনাদের প্রবলেম রয়েছে সেই জায়গাগুলোতে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে আপনারা থাম্বনেল দেখেছেন এবং সেখান থেকে একটা আইডিয়া করেই ফেলেছেন। থাম্বনেলে যে কথাগুলো লেখা আছে সেটাই হতে চলেছে, অর্থাৎ লোহায় হাত দিলে সোনায় পরিণত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা শুনে থাকবেন আপনারা যে মানুষের যখন সময় খারাপ চলে তখন সোনায় হাত দিলেও সে সোনা কিন্তু লোহায় পরিণত হয়, আর যখন সময় ভালো চলে তখন লোহায় হাত দিলেও সোনায় পরিণত হয়। হ্যাঁ বন্ধুরা, তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু তাই হতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই শুভ, এক্সট্রিম পর্যায়ে শুভ। কোন কোন দিক থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে আমি এক এক করে আগে বলে দিই, তারপরে আরও অনেক কিছু রয়েছে যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক দিক শুভ, এই অর্থনৈতিকটা কোথা থেকে আসে বলুন তো? আসে চাকরি থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, প্রাপ্তি যোগ থেকে, তাই তো? তো এই প্রতিটা সেক্টরই কিন্তু আপনাদের খুবই ভালো যেতে চলেছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং প্রভু কৃপা যোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এতগুলো যোগ আপনাদের জীবনকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট। আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ। আপনি চাকরি বলুন, ব্যবসা বলুন, সেলফ প্রফেশন বলুন, প্রাপ্তিযোগ বলুন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি আর উন্নতি। প্রথমে আসি চাকরি। মিথুন রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির কিন্তু এক্সট্রিম পর্যায়ে যোগ রয়েছে, এবং যারা চাকরি করছেন না তাদেরকে বলবো ভাই বা বোন, আপনারা অবশ্যই চাকরির জন্য চেষ্টা করুন, কারণ আপনাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলুন, কারণ সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু সেটা আর ফিরে না। তাই যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, চাকরি আপনারা 100% পাবেন। এরপরে আসি আপনাদের বিজনেস। কি বলবো বিজনেসের ক্ষেত্র, আমি কোন দিকটা বলবো আমি নিজে ভাবতে পারছি না, এবং আমি নিজে ভাবছি হয়তো আমার যদি মিথুন রাশি হতো তাহলে বোধহয় ভালোই হতো, কিন্তু দুঃখের বিষয় আমি মিথুন রাশির জাতক নই। তো বিজনেসের ক্ষেত্র কিন্তু খুবই শুভ রয়েছে, আপনারা যে বিজনেসই করুন না কেন প্রতিটা বিজনেসই কিন্তু আপনাদের শুভ রয়েছে। তবে কিছু কিছু বিজনেস রয়েছে এক্সট্রিম পর্যায়ে শুভ, সেই বিজনেসগুলোর নাম আমি বলে দিচ্ছি। আপনি যদি ওষুধের দোকান করেন, আপনি যদি কসমেটিক প্রোডাক্টের বিজনেস করেন, আপনি যদি গ্লসারির বিজনেস করেন, আপনি যদি ট্রান্সপোর্টের বিজনেস করেন, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনি যদি কাল্টিভেটার হন অর্থাৎ কৃষক, তাহলে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে আপনাদের এই মাসে। যাদের টাকা আটকে গেছে তাদের কিন্তু টাকা ওঠার সম্ভাবনা রয়েছে, এতদিন ধরে ব্যবসার যা হ্যাম্পারিং হয়েছে সেই ব্যবসার হ্যাম্পারিং অনেকটাই আপনারা ডেভেলপ করে ফেলবেন এই
আগস্ট মাসে। এতদিন ধরে ধিকির ধিকির যে ব্যবসা চলেছে সেই ধিকির ধিকির জিনিসটা এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়াবে। হ্যাঁ বন্ধুরা, এরপর আসি আপনাদের প্রেমের ক্ষেত্র। এই মাসে কিন্তু প্রেমের দিক কিন্তু খুবই শুভ, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। এবং যাদের যাদের বিবাহ নিয়ে প্রবলেম রয়েছে, বিবাহে বাধা আসছে, তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। আপনাদের কিন্তু বিবাহের একটা শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে, যে যোগটা কেটে গেলে পরবর্তীতে কিন্তু আবার প্রবলেমে পড়তে হতে পারে। তাই যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, এবং এর পাশাপাশি যাদের সন্তান নিয়ে খুব টেনশনে রয়েছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনারা সন্তান কিন্তু পেতে চলেছেন। এরপর আসি আপনাদের ফ্যামিলি লাইফ। আপনাদের ফ্যামিলি লাইফ কিন্তু এই মাসে কিন্তু খুবই শুভ, বাবা দাদু এবং বন্ধুর কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন খুবই মধুর হতে চলেছে আপনাদের। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হতে চলেছে। এবার আসি কিছু খারাপ জিনিস নিয়ে। দেখুন, প্রতিটাই তো একদম ভালো থাকে না, কিছু কিছু খারাপ থাকে। এই মাসে কিন্তু শত্রুতার যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে শত্রুতার যোগ রয়েছে আপনাদের। এই শত্রুতাটা হবে আপনাদের এই উত্থানের জন্য। অনেকে আছে যারা কারো উত্থান দেখতে পারে না, সবসময় ভাবে যে আমি যেমন আছি সে যেন সেরকমই থাকে, আর এই উত্থানের জন্য দৃষ্টিগোচর হয়ে যাবে, তাদের ভালো লাগবে না। তো এইখান থেকে একটা শত্রুতার ভাব রয়েছে। আমি শত্রু নিয়ে এক অলরেডি ভিডিও করেছি, আমার ভিডিওতে গিয়ে আপনারা দেখুন, পেয়ে যাবেন, মোটামুটি 20টা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো শত্রুতাকে কী করে দমন করবেন, শত্রুকে কী করে নিধন করবেন, সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। তো শত্রুতার ভাব রয়েছে। এছাড়াও কিন্তু আপনার বাবা এবং আপনার দাদুর শরীর খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মাসের প্রথম 15 দিন, মানে 1 থেকে 15 দিনের মধ্যে। তো এই টাইমটুকুটা আপনারা একটু সতর্কভাবে তাদেরকে রাখুন এবং তাদেরকে চোখে চোখে রাখুন, যাতে কোনো রকম প্রবলেম না হয়, এবং বেশি কিছু প্রবলেম হলে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এর পাশাপাশি আপনাদের কিন্তু এই মাসে কিন্তু আরেকটি খারাপ দিক রয়েছে, সেটি হচ্ছে টাকা ধার দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না। আপনার কাছে টাকা আসলো, আপনি আপনাকে কেউ টাকা চাইলো, ভাই আমাকে টাকাটা দিত, আমার কাছে টাকা নাই, আমার খুব অসুবিধা হয়ে গেছে, কখনোই দিবেন না। কারণ আপনার সেই টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না, মালিকানা আপনার চলে গেল ধরুন। অতএব আপনি আপনার সেই টাকা নিয়ে আপনি আপনার কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট কিনুন, আপনার সেভিংস বাড়ান, যা খুশি করুন, কিন্তু কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। তো ওভারঅল যদি বলা যায়, এই মাস আপনাদের লোহায় হাত দিলেও কিন্তু সোনায় পরিণত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক এবং শেয়ার, এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।